তার জীবনে তার বর্ণময় সাহিত্য সৃষ্টির মতোই ছিল বহু বিচিত্র ও বিস্ময়কর। 1824 সালের 25 জানুয়ারি যশোরের কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়িতে মধুসূদন জন্মেছিলেন। তার পিতা রাজনারায়ণ দত্ত বিশিষ্ট আইনজীবী ছিলেন, মাতা জাহ্নবী দেবী। শৈশব শিক্ষার সূত্রপাত হয়েছিল গ্রামের পাঠশালায় মাতা জাহ্নবী দেবীর তত্ত্বাবধানে। রামায়ণ ও মহাভারতের প্রতি আকর্ষণের প্রেরণা এই সময়ে মায়ের কাছ থেকে পেয়েছিল। পরবর্তীকালে মধুসূদন প্রতিভা পুষ্টি ও সমৃদ্ধি ঘটেছিল মূলত এই প্রেরণাকে ভিত্তি করে। কর্মসূত্রে রাজনারায়ণ সপরিবারে কলিকাতার খিদিরপুরে বসবাস করতেন। তখন কবির বয়স 7 বছর। 1833 সালে মধুসূদন হিন্দু কলেজে জুনিয়র বিভাগে ভর্তি হন। 1842 সাল পর্যন্ত এইখানেই তার শিক্ষা লাভ করেন। তার ব্যক্তি চরিত্র গঠনে হিন্দু কলেজের শিক্ষা পর্বের প্রভাব ছিল অত্যন্ত গভীর। আলোচনা শেষ হয়েছে? শেষ হয়ে গেছে। গভীর ইংরেজি সাহিত্য প্রীতি তার মনে সঞ্চারিত হয়েছিল। ছোটবেলায় তিনি খুব মেধাবী ও কল্পনাপ্রবণ ছিলেন। ইংরেজি শিক্ষা ও ইউরোপিয়ান সাহিত্যে তার শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তাকে উদ্দীপিত করে হিন্দু কলেজের শিক্ষক ডিএল রিচার্ড। ইংরেজি কবিতায় মধুসূদনকে প্রেরণা দেন বিশেষ করে পাঠ। স্কটিশ কলেজে পড়াকালীন ইংরেজিতে লেখা কবিতা বিভিন্ন পত্রিকায় মধ্যে প্রকাশিত হত এবং নিজেকে তিনি ইংলিশ পোয়েট বলেই দাবি করতেন। তার বয়স ছিল, তার বিশ্বাস ছিল বড় হতে গেলে বিয়ে যেতে হবে। 1843 সালের 9ই ফেব্রুয়ারি খ্রিস্টধর্ম গ্রহণ করলেন। বিলাতে যাওয়ার অদম্য বাসনা, পিতার নির্বাচিত পাত্রীকে বিবাহ না করার অনাগ্রহ ও রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের রূপবতী বিদুষী কন্যার প্রতি আসক্তি ছিল তার ধর্মান্তর গ্রহণের কারণ হিসেবে। এই সময় খ্রিস্টান ছাত্রদের হিন্দু কলেজে পড়বার অধিকার ছিল না, তাই মধুসূদন শিবপুরে বিশপ কলেজে পড়ত। 1844 সালে বিশপ পণ্ডিতদের কাছ থেকে তিনি ক্লাসিক রুচি ও শিল্প চেতনা লাভ করেন। পরবর্তী জীবনে ভাষাবিদ হিসেবে প্রতিষ্ঠা পান। 1848 সালে মধুসূদন অজ্ঞাত কারণে কলেজ ত্যাগ করেন এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একটি স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন। মাদ্রাজে 7 বছর ছিলেন। সেই সময়ে শিক্ষক, সাংবাদিক ও কবি হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। মাদ্রাজে অবস্থানকালে 1848 সালে তিনি অরফান এসাইলামের বালিকা বিভাগের ছাত্রী রেবেকা মেস্টাভিসকে বিয়ে করেন। এই দাম্পত্য জীবন বিশেষ সুখের ছিল না। তারপর হেনরিয়েটা নামে এক ইংরাজ কন্যার সঙ্গে তার পরিচয় হয়। রেবেকা বিবাহ বিচ্ছেদে রাজি না হয়, আইনানুগ বিবাহ সম্ভব হয়নি। জীবনে নানা উত্থান পতন ও সুখ দুঃখের মধ্য দিয়ে হেনরিয়েটা ছিলেন তার জীবন সঙ্গী। 1856-56 সালে হেনরিয়েটাকে নিয়ে তিনি কলকাতায় আসেন। 1862 সালে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে যাত্রা করেন। ইউরোপ যাত্রার পূর্বে মাত্র 6 বছরকার সময়ের মধ্যে তিনি রচনা করেছিলেন রত্নাবলী নাটকের অনুবাদ, পদ্মাবতী কৃষ্ণকুমারী কবির নাটক এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ। রচনা করেন মেঘনাদ বধকাব্য, বীরাঙ্গনা পত্রিকা। তার সাহিত্য সৃষ্টিকে কেন্দ্র করে দেশের বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে যায়। প্রবল আন্দোলনের সৃষ্টি হয়। নতুন প্রাণ সম্পদে পূর্ণমূর্তিতে আত্মপ্রকাশ করলো বাংলা সৃষ্টি। বাঙালি জাতির হৃদয়ে শীর্ষ আসনে প্রতিষ্ঠিত হলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের নামের সঙ্গে একই সূত্রে মেঘনাদ বধকাব্য নামটা জড়িয়ে আছে। অমিত্রাক্ষর ছন্দে স্বভাবে মাইকেল মধুসূদনের অমর সৃষ্টি মেঘনাদ বধকাব্য। ক্লাসিক কাব্যের জন্মলগ্ন একটা জাতির জীবনে বারে বারে আসে না, তার মহেন্দ্রক্ষণ অতি বিরল। দেশের মাটিতে যখন সভ্যতা দানা দেবে উঠে, সংস্কৃতির পাকা বনেদের পত্তন হয়, ভাষা ও সাহিত্যের পরিপক্কতা আসে, সর্বোপরি কবির মনে সর্বাঙ্গীন সমৃদ্ধি ঘটে, তখন ক্লাসিক কাব্যের জন্মের সম্ভাবনা। 19শ শতাব্দীর নবজাগরণের পরিবর্তন ও উন্মাদনার যুগে বাংলা সাহিত্যে ক্লাসিক আদর্শ আমরা বলে থাকি মধুসূদন প্রবর্তন করেন।
মেঘনাদবধ কাব্য তারই নিদর্শন। মেঘনাদবধ কাব্যকে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মৌলিক মহাকাব্য বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথের মতে আমাদের দেশে দুটি মহাকাব্য, রামায়ণ ও মহাভারত, তাছাড়া আরও দুটি সাহিত্যিক মহাকাব্য, কুমারের ইলিয়াড ও ওডিসি। মহাকাব্যের ধারণা প্রাচ্য ও পাশ্চাত্য এক নয়। কী প্রাচ্য, কী পাশ্চাত্য, কোনো মহাকাব্যিক লক্ষণকে একান্তভাবে গ্রহণ না করে এপিক অফ আর্ট এবং এপিক অফ গ্রোথ এই দুইয়ের সমন্বয়ে মধুকবি তার কাব্যকে মহিমান্বিত করেছে। মহাকাব্য দুই রকমের, জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্যের উদাহরণ আজকে রামায়ণ মহাভারত, পাশ্চাত্যের ইলিয়াড ওডিসি। সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ ভার্জিলের ইনিড, দেশের গিরিজালা মিলিপয়টা, মিল্টনের প্যারাডাইস। রামায়ণের কাহিনীর অংশবিশেষ তিনি গ্রহণ করেছেন, তবে তার মৌলিকতার পরিচয় রয়েছে কাহিনী বিন্যাসের বহু ক্ষেত্রে। শুধু কাহিনী ও চরিত্র পরিকল্পনায় নয়, এই কাব্যের যুদ্ধ বর্ণনার মধ্যে রয়েছে মহাকাব্যের বিশালতা ও বিস্তৃতি। মহাকাব্যের আয়তনে যে বিস্তৃতি আবশ্যক মেঘনাদবধ কাব্যে তা বিদ্যমান। মহাকাব্যের অন্যতম লক্ষণ নায়ক চরিত্রের ব্যক্তি মধুসূদনের কাব্যকানে আদ্যান্ত জুড়ে রয়েছে। মেঘনাদবধ কাব্যের মূল রস হল বীররস। কাব্যকার বলেছেন, গাইব মা বীররসে ভাসি মহাগীর, এতে করুণ রস আছে, যুগের অনিবার্য প্রভাবে এসেছে কারুণ্য। কবি পরিণতিতে অন্য এক রস সৃষ্টি করেছেন যা ভারতীয় সাহিত্যে পাশ্চাত্য সাহিত্যকে স্মরণ করিয়ে দেয়, তা হল ট্র্যাজিক রস। এই ট্র্যাজিক রস এই কাব্যের মূল রস। এই ট্র্যাজিক রস বাংলা সাহিত্যে প্রথম উপস্থাপনা করলেন কবি মধুসূদন। 1865 সালে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1867 সালে দেশে ফিরে আসলেন। দেশে রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়লেন। এই সময় বিদ্যাসাগর তাকে প্রচুর সাহায্য করেন। তারপর কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করেন এবং অল্পকালের মধ্যে প্রচুর অর্থ উপার্জনও করেন। কবির শেষ জীবন রোগ যন্ত্রণায় দুর্দশ হয়ে উঠেছিল। 1873 সালে জুন মাসের শেষের দিকে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। 26 জুন তার জীবনসঙ্গী হেনরিয়েটা পরলোক গমন করে এবং 29 জুন মাত্র 49 বছর বয়সে মধুসূদনের জীবনাবসান ঘটে। তার প্রতিবাদী বস্তির চিরকাল তিনি বাঙালি দিয়ে চিরভাষ্য হয়ে থাকবেন। তারই রচিত একটি বিখ্যাত কবিতা বঙ্গভাষা পাঠের মধ্য দিয়ে আমি তার জীবনচরিত সমাপ্ত করছি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভি মত্ত করিল ভ্রমণ করদে, ভিক্ষা মিষ্টি কুক্ষণে আচরি, কাটালিন বহুদিন সুখ করি করি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিম বিফল তপে অবরেণ্যে বলি, কেদিন শৈবালে ভুলি কমল কালন, স্বপ্নে তবু পুরলক কি করে দিলা হবে, ওরে বাঁচা মাতৃকুশের অতনের রাজি, এ ভিখারির দশা তবে কেন তোর আদি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পাইলাম আজ্ঞা সুখে পাইলাম তুই মাতৃভাষার মাথানি পূর্ণ মনে গেলে। হ্যাঁ, এই তো রয়েছে।